কষ্টের তাহা দিয়া ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করতে মরা যাইতে লাগছি। এই সেই যিনি শান জাল লেগিয়া মোর ছোট ভাই এতদিন ধরে রাতে ঘুমায় নাই। আসসালামু আলাইকুম ভাইও এবং আফুগণেরা, আজগো মোরা যাইতে আছি সেনা শপিং কমপ্লেক্সে মোর ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করতে। আজগো মোরা সবাই খুবই এক্সাইটেড, কারণ মোর ছোট ভাইয়ের তিল তিল করে জমানো টাহা খোয়াইতে মোরা যাইতে লাগছি। তো ছোট ভাই যাইতে লাগছে বুথে, বুথ থেকে সে টাকা তুলতে গেছে। কি রে মোর ভাইয়্য দেহি ফেরে না, আ কি মোর ভাই গেল কো মে, এই দেহি আইসে টাহাগুলো লইয়া। এইবার মোরা মেলা হরছি আসল উদ্দেশ্যে, মোরা যে উদ্দেশ্যে যাইতে লাগছি আপনাকে তো আগেই কইছি। তো মোরা যাইতে লাগছি, দেহি কতক্ষণ লাগে মগো যাইতে, যাওয়ার পরে আমাকে লাগে আরো অনেক গল্প আছে। মোর ভাইডারে কত যে কইছি ভাই, ফোন টোন ভিতর মন না দিয়ে তুই লেখাপড়ায় মন দে, কিন্তু কে কার কথা হোনে, সে ফোনের চিনতে যতটা সময় দে সে লেখাপড়ায় যদি ওইরমের টাইম দে তো আজকে মোর ভাই কিছু একটা হইতে পারতে। এটা হ্যার ইচ্ছে আর কি, হ্যার মনে যা চায় হ্যাঁ তাই করে। এতদিন আমি যারে মানা হরছি সে আসবে মোর হাতে পায়ে ধরে মোরে লইয়া যাইতে আছে সেই মার্কেটে হ্যার ফোন কিনে দেওয়ার লিগা। কি আর করা মোর ছোট ভাগ্য, মুই আর হ্যার দুলাবাই যাইতে লাগছে হ্যার ফোন কেনার লিগা। লগে আবার মোর ছোট ভাগ্য হ্যার বন্দুক করে লয়ে লইছে। যাই হোক, আজকের আবহাওয়াটা কিন্তু খুবই চমৎকার ছিল, মোগো কাছেও একসের ভাল লাগতেছিল। মোরা কিন্তু জায়গা মতো আইয়া পড়ছি, তো জায়গা মতো যাওয়ার পরে মোরা কি কিনি না কিনি সবকিছুই আম্মাগো লগে শেয়ার করবো। তো বন্ধুগণেরা, মোরা কিন্তু ধীরে ধীরে ভিতরে হানতে আসি, মোরা কিন্তু ভিতরে হাইন্দে গেছি। তো মোরা লিফটে চড়ে সোজা মোবাইলের দোকানে যাইয়া খারামু। ও আল্লাহ, এইটা আমি আবার কি দেখলাম, এই দেহি মাকড়সার জাল, ও মা এই মার্কেটের ভেতরে মাকড়সা হানলে কেমনে। অবশেষে মোরা আইয়া পড়ছি সেই মোবাইল মার্কেটে, মোর ভাইটা টার্গেট হচ্ছে রেডমি, তাই মোরা শোরুমে আইয়া পড়ছি। এই তো মোরা আইয়াই মোর ছোট ভাইয়ের পছন্দের ফোনটা মোরা পাইয়া গেছি। ফোনটারে মোর ভাই হাতে পাইয়া উল্টাইয়া পাল্টাইয়া খুশিতে মোর ভাই দেখতে লাগছে। মোর ভাইয়ের পছন্দ হচ্ছে Redmi 12 কালা রঙের ফোনটা, যার র্যাম হচ্ছে 8 GB এবং রোম হচ্ছে 256 GB। কিন্তু দুঃখের কথা হইলো এই দোকানে কালা কালারের ফোনটা নাই, তাই মোগো অন্য দোকানে যাইতে মোর ভাইয়ের লেগে কালা রঙের ফোনটা দেখতে। এখানেও দুঃখের সঙ্গে জানানো যাইতে আছে যে এই দোকানেও কালা রঙের ফোনটা নাই, কিন্তু তারা মোগলকে চাপাবাজি করলো, তারা অন্য মডেলের ফোন মোগো দেখাইতে লাগলো। মোর ভাই তো এক্সের আড়ি বাইন্দে লইছে যে সে কালা ফোনটাই লইব, যে যত ফোনই মোর ভাইকে দেখাক না কেন সে কালা ফোনটাই নেবে এবং কালা ফোনটাই হ্যার লাগবে। তো এই দোকান বাদ দিয়ে মোরা আশেপাশে আরো কয়েকটা দোকান খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কোথাও মোর ভাইয়ের সে কালা কালারের ফোনটা পাইলাম না। অবশেষে মোরা প্রথম দোকানে গেলাম, কারণ ওই দোকানে কালা কালারের ফোনটা ছিল, যার র্যাম হচ্ছে 6 GB এবং রোম হচ্ছে 128 GB। কিন্তু ভাই টার্গেট ছিল এর থেকে বেশি, কিন্তু কি আর করা, হ্যাল লাগবে কালাটা, র্যাম রোম যতই কম হোক না কেন তার লাগবে কালা কালারের ফোন, সে তাই তার জন্য কালা কালারের ফোনটাই চয়েস করলো। শোরুমের এই ভাইটা ছিল এক্সের ভালো, কারণ এই ভাইটা মগর একটু গোপন টিপ শিখাই দিছে, সেটা হইলো কি কোনটা আসল ফোন আর কোনটা নকল ফোন। মোরা আসল ফোনটাই নিমু, তাই ভাইটারে কইলাম যে ফোনটার প্যাকেটটা একটু খুললে দেখান। এই প্যাকেটটা আমাকে দেখানোর উদ্দেশ্য হলো এটা হচ্ছে অরিজিনাল ফোন, এই তো এই হচ্ছে মোর ভাইয়ের স্বপ্নে সে কালা ফোনটা, যার লিগে এত কিছু। আমরা হয়তো দেখতে পারতে আছেন মোর ভাইয়ের ফোনটা ভালো করে বুঝতে শুনে লইতে আছে। তো ফোনের লগে দেশে একখান চার্জার, আরো দেশে একখান স্ক্রিন প্রোটেক্টর, সাথে দেশে হচ্ছে একখান ব্যাক কভার ও একটা হেডফোন। এই দাদুগ্গ দেহি মোর ভাই নতুন ফোনটা এরমের ঘষা মাঝে হরতে আছে, ফোনে কোনো সমস্যা আছে নি না? পরে হাই মোরে বুঝে কইলো, আফা স্ক্রিন প্রোটেক্টর লাগামু দেখতে এরম হইরা লইছি। দোকানদার ভাই তো চার্জারটা চেক করে দিতে আসে, হের ফাঁকে মোর ভাইয়ের একটা সিম গিফট করছে, তো সিমটা ভাই রেজিস্ট্রেশন করে লইতে আসে। তো দামাদামি মোরা আগেই হইরা লইছিলাম, এখন টাহা দেওয়ার পালা, মোর ভাইয়ের কষ্টের টাহা লইয়া আইছে মোর ভাই টাহা দি দেতে, তাহাগুলো অনেক কষ্ট সহকারে সে গুণ্য দিতে আছে। মোর ভাইয়ের মুখে হাসি আনলে, কিন্তু বুক ভরা ভেমালা কষ্ট ও আনলে, তাহাটুকু দেওয়া শেষ। ফাইনালি মোর ভাগ্য হ্যার ফোনটা হ্যার হাতে লইলো এবং সে ভালো করে চেক মেক করে দেখতে লইতে আছে। যখন হ্যাঁ দেখতে লাগলো যে হ্যার ফোনটা সবকিছু ঠিকঠাক হলো, এরপর হ্যাঁ মগো পিস্কুলে রাখতে আল্লাহ আল্লাহ আড়া শুরু হয়ে দেশে। মুই ও পিস্কুল দিয়ে ডাকতে লইছি, এ ভাই মগো কি ট্রিটমেন্ট দিবি না, ট্রিট না দিয়ে আড়া শুরু হতো কে? আফু এবং বায়ুরা, মগো ফোন কেনা কিনি শেষ, এখন মগো বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা যদি আমাকে ভালো লাগে থাকে তাহলে মোর পেজটিতে একখান ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ, আল্লাহ হাফেজ।